আজও এক ধাক্কায় তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি নামলো। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছলো 15.8 ডিগ্রিতে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, রাজ্যে শীতের যেমন যাই যাই পরিস্থিতি হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে এই তাপমাত্রা কি মনে হচ্ছে যে শীত কোথাও কামব্যাক করতে চলেছে? হ্যাঁ, অবশ্যই শীতের কামব্যাক বলা যায়। 2 দিনে প্রায় 4 ডিগ্রি নেমেছে পারদ, এবং আগামী 2 দিন অর্থাৎ মঙ্গল এবং বুধবার সামান্য কিছুটা তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু বৃহস্পতিবার থেকে বলা যেতে পারে শীতের একটা ভালো স্পেল পেতে চলেছে গোটা রাজ্য। সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে টানা পরের সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, অর্থাৎ এটা মনে করা হচ্ছে যে 15-16 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে কলকাতার তাপমাত্রা। অর্থাৎ আবারও এক দফা শীতের স্পেল ফিরে আসতে চলেছে, তেমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ সঞ্চয়ন। নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। যাত্রী পরিষেবা শুরুর আগে প্রস্তুতি যাচাই করতে এই পরীক্ষা, আর আজ চূড়ান্ত পরীক্ষায় পাশ করলেই মিলবে ছাড়পত্র। নিউ গড়িয়া থেকে রুবি নতুন মেট্রো রুট পাবে শহরবাসী। নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি, এবং যাত্রী পরিষেবা শুরু হওয়ার আগে কেমন প্রস্তুতি রয়েছে তা যাচাই করার জন্যই এই পরীক্ষা। আজ চূড়ান্ত পরীক্ষায় পাশ করলেই মিলবে ছাড়পত্র, এবং নিউ গড়িয়া থেকে রুবি নতুন মেট্রো রুট পাবে শহরবাসী। নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোর কাজ অনেকদিন ধরেই চলছিল, এবং সেই রুট প্রস্তুত কিনা, প্রস্তুতি কতটা সারা হয়েছে তা যাচাই করতে আজ পরীক্ষা, এবং যাত্রী পরিষেবা শুরুর আগে এই পরীক্ষা রয়েছে, এবং আজ চূড়ান্ত সেই পরীক্ষা পাশ করলেই ছাড়পত্র মিলবে। নিউ গড়িয়া থেকে রুবি এই নতুন মেট্রো রুট পাবে শহরবাসী, আর সেই পরীক্ষা করে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট শহরবাসী পাওয়ার আগে এই পরীক্ষা। এই মেট্রো পথের দৈর্ঘ্য 5.4 কিলোমিটার, এবং এই নতুন যাত্রা পথে কি কি সুবিধে যাত্রীরা পাবেন তা অবশ্যই আমরা আমাদের প্রতিনিধির কাছে জানব। তবে এই নতুন মেট্রো স্টেশন কতটা প্রস্তুত রয়েছে, লাইন কতটা প্রস্তুত রয়েছে তা দেখার জন্য আজ কমিশনার অফ রেলওয়ে সেফটি আসবেন, এবং নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট খতিয়ে দেখবেন তিনি। আজকের যে চূড়ান্ত পরীক্ষা, অর্থাৎ যাত্রী পরিষেবা শুরু হওয়ার আগে কতটা প্রস্তুত রয়েছে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট, সেই পরীক্ষায় পাশ করলেই ছাড়পত্র মিলবে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি অরিত্রিকের কাছে চলে যাব। অরিত্রিক, কমিশনার অফ রেলওয়ে সেফটির আজ পরীক্ষা করে দেখার কথা রয়েছে, এই রুটটি কি জানতে পারছো এই মুহূর্তে? যেভাবে কাজ করা হয়েছে এই মেট্রো স্টেশনগুলোতে সেগুলো তিনি প্রাথমিকভাবে খতিয়ে দেখবেন। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি কমিশনার রেলওয়ে সেফটি শুভময় রায়, তিনি এই এখানকার দায়িত্বে রয়েছেন, তিনি এই গোটা রুটটা পরিদর্শন করছেন। মূলত যে বিষয়টি প্রথমে করা হচ্ছে, একটি একটি করে স্টেশনের সব রকম সুবিধে, অর্থাৎ যাত্রী থেকে সুবিধে থেকে শুরু করে স্টেট অফ আর্ট যেভাবে তৈরি করা হয়েছে সেগুলোকে পরীক্ষা করে দেখা হবে, এবং তারপর সার্বিকভাবে যে 5.4 কিলোমিটার রাস্তা এই উদ্বোধনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে সেই রাস্তার ট্র্যাকের অবস্থা কি সেটাও খতিয়ে দেখা হবে। আজকে এটা সারাদিনের একটি পদ্ধতি। আপাতত নিউ গড়িয়ার যে স্টেশন, অর্থাৎ কবি সুভাষ যে স্টেশনের নাম দেওয়া হয়েছে, সেই স্টেশনে কমিশনার রেলওয়ে সেফটি এসেছেন, তিনি সেখানে পরিদর্শন করছেন, বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন, এবং এটিকে মেট্রোর অরেঞ্জ লাইন বলা হচ্ছে।